41-এ যখন আপনি পুলিশ ক্যাডারের জন্য ভাইবা দিয়েছিলেন, সেই ভাইবাটা একটু শুনতে চাই। আমার স্যার আসলে ভাইবা অভিজ্ঞতা স্যার তেমন সিগনিফিকেন্ট বলার মতো না, তবে স্যার আমি শেয়ার করি। আমি স্যার সিরিয়ালে 2 নম্বরে ছিলাম, তো আমি ঢুকলাম যে বিএসসির বিজ্ঞ সদস্য ডক্টর মুবিনা খন্দকার স্যারের বোর্ডে। তো আমার আগে একজন ভাই প্রথম ক্যান্ডিডেট যিনি ছিলেন উনি প্রায় 11-12 মিনিট ভেতরে ছিলেন, উনি বের হওয়ার পরে আমাকে কল করা হলো, আমি ভেতরে প্রবেশ করলাম। তো স্যার খুবই মার্জিত, দুজন এক্সটার্নাল ছিলেন দুই পাশে, দুই স্যারদ্বয় খুবই মার্জিত যে এত ব্যক্তিত্বের সামনে, ব্যক্তিত্বদের তাদের সামনে দাঁড়িয়ে মানে বসে মুখোমুখি কথা বলাটা একটা সৌভাগ্য আমার কাছে মনে হয়। তো বসলাম, স্যার অনেক ফ্লেক্সিবল ছিলেন। স্যার জিজ্ঞেস করলেন নাম কি, পড়াশোনা কোথায়, তারপরে কেন টেক্সটাইলের ফিল্ড ছেড়ে কেন বিসিএস এ আসছো, এই কমন কোয়েশ্চেন। তো আমি স্যারকে আবার নর্মালি বলে ফেললাম যে স্যার আসলে এই প্রশ্নটা আমাকে অনেকবারই সম্মুখীন হতে হয়। তো তার পরবর্তীতে বললাম যে স্যার আসলে আমি পরিবারের সবার ছোট, তাই বিএসসি শেষ করার পরে পরিবারের একটা ইচ্ছা ছিল যে একটা বিসিএস এর জন্য ট্রাই করা, সেজন্যই স্যার আসলে আমি এই ফিল্ডে চলে আসলাম। তখন স্যাররা আরো বললেন যে ঠিক আছে তাহলে বিসিএসসি কেন, সরকারি চাকরি তাহলে বিসিএস কেন। তখন বললাম যে স্যার দেখেন আমি যে ফিল্ডে কাজ করি বা যেখানে আমি থাকি, আমি সবসময় চাই সেটা সর্বোচ্চ শিখরে আমার পৌঁছানোর একটা ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ তার 1 মিনিটে যাওয়া যায় কিনা। তো বাংলাদেশের যে কোনো একটা দেশের সার্ভিসকে 2টা ভাগে ভাগ করা যায় মোটা দাগে, মিলিটারি অ্যান্ড সিভিল। সিভিল বাংলাদেশের বেসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ উপর উঠতে গেলে আমার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে বিসিএস, সেজন্যই স্যার আমি বিসিএসটা চুজ করেছি। তারপরে স্যার বেশ ফ্লেক্সিবল ওয়েতে আমাকে, আমার কাছে মনে হচ্ছিল যে স্যার আমাকে সহজ সহজ কিছু প্রশ্ন করলেন। তো একটা প্রশ্ন একটু হয়তো বা একটু কঠিন ছিল, কিন্তু আমার লাকিলি মনে ছিল, স্যার বললেন যে বাংলাদেশের রপ্তানিতে, টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ 6 নম্বরে, বললাম স্যার দ্বিতীয় পজিশনে আছে, এটার ইতিহাস কতটুকু পুরাতন তোমার তোমার জানা আছে কিনা। বললাম যে স্যার এটার ইতিহাস তো অনেক পুরাতন, আমাদের স্বাধীনতার পর থেকেই এই আমাদের টেক্সটাইল রপ্তানির ইতিহাস শুরু। আমি বলছিলাম যে 1976 সালে প্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানি করা হয়, পরে সে মিলে দেখলাম যেন এটা 1978 সাল হবে, আমি একটু ভুল করেছিলাম যাই হোক। তখন স্যার আর একটা প্রশ্ন করলেন যে তখনকার সময় আমাদের একটা দেশ সাহায্য করতে এগিয়ে আসে ট্রেনিং এর ক্ষেত্রে, তোমার কি দেশটার নাম কি জানা আছে। তো আমি লাকিলি তখন দেশটার নাম আমার মাথায় ছিল, বললাম জি স্যার সাউথ কোরিয়া। স্যার বললেন ভেরি গুড। তো স্যার তখন আর প্রশ্ন করেননি, স্যার হয়তোবা 2-3টা প্রশ্নের অ্যান্সার হয়তোবা স্যার সন্তুষ্ট ছিলেন মনে হয়, মেবি স্যার আর প্রশ্ন করলেন না। তখন এক্সটার্নাল স্যার কোয়েশ্চেন করছিলেন যে তোমার পছন্দ ক্রম বলো ইংরেজিতে। তখন আমি শুরু করলাম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্যার 2-3টা শোনার পর বললেন ওয়েট তোমার ফরেন ক্যাডার কোথায়। বললাম স্যার এটা তো আমার চয়েস লিস্টে নাই। স্যার বললেন কেন ভাই। তখন আমি বললাম যে স্যার আসলে আমি ছোট থেকে তো অনেক হোমসিক, তাই ফরেন ক্যাডার দিলে যে বাইরে বাইরে পোস্টিং হবে কিভাবে থাকবো, সেজন্য স্যার এটা দেইনি চয়েস লিস্টে। তখন আরেকজন স্যার বলছেন যে আপনি যে চয়েস লিস্টে ফরেন ক্যাডার দিলেন না, তাহলে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে দিলেন, অর্থাৎ তো ট্রেনিং এর জন্য বা চাকরির সুবাদে অনেক সময় বাইরে যাওয়া লাগতে পারে, আপনি তখন কিভাবে এটা ডিল করবেন। বললাম স্যার আসলে জীবনে যখন এটা প্রয়োজন হিসেবে চলে আসবে তখন তো স্যার ফেস করতেই হবে, আর আসলে 2-3 বছর আগে তখন তার এত বাস্তবতা বুঝিনি স্যার, সেজন্য আর পছন্দ ক্রমে দেওয়া হয়নি। স্যার বললেন ওকে ভেরি গুড। তখন স্যার প্রশ্ন করলেন যে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ডিসিশন কে মেক করে। তো আর একটা মিনিস্ট্রিতে সচিব থাকেন, মন্ত্রী থাকেন, তাদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। আমি বললাম যে খুবই কোঅপারেটিভ এবং পজিটিভ হওয়া উচিত, ডিসিশন প্রাইম মিনিস্টার তার মন্ত্রীবর্গ নিয়ে ডিসিশন মেক করেন। তখন স্যার প্রশ্ন করলেন যে কিভাবে ডিসিশন মেক করা হয়। তখন আমি বললাম যে স্যার সরি এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তখন এক্সটার্নাল স্যার হেসে দিয়ে বললেন হা হা পারবো না ঠিক আছে ওকে। তো স্যার আর প্রশ্ন করেননি। তখন বোর্ড চেয়ারম্যান স্যার আমাকে বলতেছেন যে স্যার ওকে তাহলে আমরা এবার ছেড়ে দিই। তখন ডান পাশ থেকে এক্সটার্নাল স্যার প্রশ্ন করলেন জি স্যার ওকে ছেড়ে দিচ্ছি, লাস্ট একটা প্রশ্ন করবো ওকে ছেড়ে দিব। আমাকে বললো যে আপনাকে আমি একজন ব্যক্তিত্বের নাম বলবো, আপনি 1 মিনিট ওনার সম্পর্কে যা জানেন বলে বের হয়ে যাবেন। আমি বললাম স্যার ঠিক আছে। উনি বললেন যে ফেরদৌসি প্রিয় ভাষিনী। তখন আমি বললাম যে উনি তো বীরাঙ্গনা ছিলেন, উনি জনসমক্ষে ওনার অভিজ্ঞতার কথা প্রথম আনেন এবং এটার দিকে আমাদের আগে থেকে নজর ছিল, আমাদের নজরটা আরো চলে যায়। উনি যে ভাস্কর তখন এই কথাটা আমার মাথায় খেলছিল না, মানে আমি শিওর হতে পারছিলাম না, এই তথ্যটুকু দেওয়া হয়নি। তখন স্যার বললেন ঠিক আছে আরো ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি এবার চেয়ারম্যান স্যার বললেন যে ঠিক আছে সার্টিফিকেট চেক করে আপনি চলে যান। তো আমার আসলে
আসলে তখন একটা মিশ্র একটা প্রতিক্রিয়া হচ্ছিল, যে আমার একবার মনে হচ্ছিল যে না, চেয়ারম্যান স্যার হয়তো আমাকে পছন্দ করেছেন, তাই হয়তো আমাকে বাঁচিয়ে দিলেন এক্সটার্নাল স্যারদের কাছ থেকে। আবার বুঝতে পারছিলাম যে না, যে পার্সন আসলে কি খারাপ কিছু হলো কিনা, তার কি বিরক্ত হয়ে বের করে দিলে কিনা বুঝতে পারছিলাম। যে একটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে আমি বের হয়ে আসি, এবং যখন আমি পিএসসি ভবন থেকে বের হয়ে আসি, আমি ঘুরে একবার ওই সরকারি কর্ম কমিশন কথাটার দিকে একবার তাকা মানে তাকাচ্ছিলাম, আমার খেয়াল আছে। এবং আমি ভাবছিলাম যে আল্লাহ, এখানে কি আর আশা হবে কিনা, অভিজ্ঞতা আশাটা কেমন হলো মাত্র আল্লাহ আপনি জানেন। এই আমি ঘুরে চলে আসি, রেজাল্টের পরে বোঝা গেল যে না, ভালো কিছুই ছিল। ধন্যবাদ। যখন 43তম বিসিএস পরীক্ষা দিলেন, যে বিসিএস এ আপনি আপনার প্রত্যাশার লক্ষ্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডার পেলেন এবং প্রথম হয়ে আছেন, সেই ভাইবাটা কেমন ছিল? এই ভাইবাটা পুরোটাই একটা মানে মনস্তাত্ত্বিক একটা ভাইবা গিয়েছে আমার জন্য অভিজ্ঞতা। কারণ আমি বিজ্ঞ সদস্য মোহাম্মদ শামীম আহসান স্যারের বোর্ডে প্রথম ক্যান্ডিডেট, আমি 15 জনের মধ্যে 15 জনই উপস্থিত ছিল, প্রথম ক্যান্ডিডেট আমি। এবং উপরে মানে নীলকালিতে বোল্ড লেটারে লেখা ছিল যে পুলিশ রিকমেন্ডেড 41st বিসিএস রেজিস্ট্রেশন নাম্বার সহ। তাই যিনি আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছিলেন নিচতলা থেকে উপরে 8তলা না 9তলায়, উনি প্রশ্ন করছিলেন যে শাওনকে আপনি রিকমেন্ডেড বা ভালো তো ভাইবা দিতে এসেছেন, আচ্ছা শামীম আহসান স্যারের বোর্ডে তো ফরেন ক্যাডার নিয়ে ভালো প্রশ্ন হবে, জান আপনি। তো বোর্ডে প্রথমে প্রবেশ করলাম, পরে স্যার তো খুবই খুবই মানে কর্ডিয়ালি আমাকে বললেন যে বসো, কি নাম তোমার, কোথায় পড়াশোনা করেছো, এখন কি করছো। জানার পরে বললেন যে ঠিক আছে, তুমি একটা চাকরিতে কর্মরত, সুপারিশ প্রাপ্ত, আবার তুমি এসেছো, ধরে নিলাম তুমি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এসছো। বললাম যে স্যার আসলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আসাটা আমার মানে ইয়া ছিল না, আমি স্যার আসলে এই কিছুদিন আগে তো স্যার রেজাল্ট হলো, তাই একটু অস্বস্তি থেকে স্যার আবার একটু ভাইবাটা দিতে এসেছি, আমি সরাসরি কনফেস করলাম স্যারের কাছে। তখন চেয়ারম্যান স্যার বললেন যে ভেরি গুড, তোমার মেন্টালিটিটা জানা আমার জন্য আমাদের জন্য খুবই ভালো হলো, ঠিক আছে তুমি বসো। তারপরই মানে মনস্তাত্ত্বিক টাইপের প্রশ্ন শুরু হলো। এক্সটার্নাল স্যার বললেন যে তোমার ব্যাংকে তুমি মানে চাকরি করে কি স্যাটিসফ্যাকশনটা তোমার আছে। বললাম যে স্যার কাস্টমার সার্ভিসটা যখন আমি এইভাবে দেই মার্জিনাল লেভেলের আমাদের ব্যাংকে, যেটা এটা আমার আমি খুবই মেন্টালি স্যাটিসফাইড ফিল করি। তখন স্যার বললেন তাহলে পুলিশে যখন তুমি যাবা তখন তোমার টার্গেটটা কি হবে। আমি বললাম যে স্যার পুলিশে যখন আমি যাব তখন আমার একটা টার্গেট থাকবে, আমার ঊর্ধ্বতনরা আমাকে যেই অর্পিত দায়িত্ব দেন সেটা যেন আমি ঠিক মতো সম্পন্ন করতে পারি, যেন স্যারদের কাছ থেকে আমি বাহবা বা প্রশংসাটা যেন আমি পাই। তখন স্যার আমাকে বললেন যে ও আচ্ছা, তাহলে তোমার টার্গেট হচ্ছে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়া, তাই তো? আমি বললাম যে স্যার আসলে অবশ্যই আমার ঊর্ধ্বতনরা নিশ্চয়ই আমার এমন কাজই দিবেন যেটা জনগণের পক্ষে যায় বা তাদের আমি সেবা করতে পারি, তাই এটাই আমার আলটিমেট আলটিমেট একটা ইচ্ছা। তখন স্যার আরো প্রশ্ন করছিলেন যে তুমি পলিটিক্যাল প্রেশার আসলে কিভাবে ফেস করবা, তোমার তুমি পুলিশ ক্যাডারে তোমার তো অনেক ধরনের প্রেশার ফেস করতে হবে, পলিটিক্যালি চাপ আসলে কিভাবে ফেস করবা। আমি স্যার ইনিয়ে বিনিয়ে আনসার দিচ্ছিলাম, স্যারের কাছ থেকে পিছলিয়ে যাচ্ছিলাম আর কি, স্যার যেন ধরতে না পারেন। তখন ডান পাশের এক্সটার্নাল আরেকজন স্যার ছিলেন, সম্ভবত উনি ফ্যাকাল্টি, উনিও কিছু প্রশ্ন করলেন, জাতীয় সঙ্গীত জানা আছে কিনা, তার পরবর্তীতে সমাজে পুলিশে কি সব করতে পারে কিনা, আর সবার কি কি দরকার আছে, এরকম টাইপের। তখন লাস্টে বোর্ড চেয়ারম্যান স্যার ইঙ্গিতে একটা প্রশ্ন করলেন যে প্রতিদিন উঠতে বসতে পুলিশের সাথে আমাদের যে অভিজ্ঞতা সেটা কি তোমার হিসেবে কি পজিটিভ না নেগেটিভ। তখন আমি বললাম যে স্যার আপনি যে ইঙ্গিতটা দিচ্ছেন আমার যদি ভুল না হয়ে থাকে স্যার তাহলে তো এটা তো নেগেটিভ। স্যার বললেন ওকে ঠিক আছে, তুমি তোমার কাগজপত্র চেক করে চলে যাও। এই 10-12 মিনিট স্যার টোটালি একটা মনস্তাত্ত্বিক ভাইবা দিয়ে স্যার আমি রুম থেকে বের হয়ে আসলাম।